হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যাদের বাসায় এই ধরনের টিভি রয়েছে, এজি টিভি রয়েছে, দেখা গেলেছে যে নিচের অংশটি কালো এবং ওপরের অংশটি দেখা যাচ্ছে যে কালো, অবশ্যই আপনারা কিন্তু নিজে বাসায় এটি ঠিক করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদেরকে কোনো টেকনিশিয়ানের কাছে যেতে হবে না। আমরা যে আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো, সেই প্রসেসটি যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা কিন্তু নিজেই ঠিক করে নিতে পারবেন। এই প্রসেসটি শুধু সেই ধরনের টিভির ক্ষেত্রেই খাটবে। টিভির নাম এখানে এজি আছে, আবার অন্য নামও হতে পারে। টিভির ভেতরে যে সিস্টেম এবং জঙ্গল আইসিটি রয়েছে সেটি হতে হবে 0MA83-8371PS। এই আইসি যদি লাগানো থাকে তাহলে কিন্তু এই প্রসেসটি কাজ করবে। এবং এই প্রসেসটি কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে রিমোটটি রয়েছে সেই রিমোটটি আগে মেনু বোতাম, এখানে যে মেনু বোতামটি রয়েছে এই মেনু বোতামটি আগে চাপ দিতে হবে। ঠিক এই ধরনের কিন্তু ইন্টারফেস আসতে হবে। এই তিনটি জিনিস কিন্তু আপনারা মাথায় রাখার পরে তারপরে কিন্তু এই সিস্টেমটি কাজ করবে। এই সিস্টেমটি কাজ করার ক্ষেত্রে আপনারা প্রথমে আগে মেনু চাপ দিবেন। মনে করেন আপনারা দেখুন, আমরা এখানে যে মেনু চাপ দিতেছি, দূর থেকে দেখাচ্ছি, মেনু চাপ দেওয়ার পরে 6483 চাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে দেখুন ফ্যাক্টরি লেখাটি চলে আসছে। আপনাদের যদি ঠিক এই ধরনের ফ্যাক্টরি লেখা উঠে থাকে তাহলে কিন্তু আপনারা সেটিও যদি এই ধরনের টিভিতে, এজি টিভিতে এবং সিস্টেম আইসি যদি 8371 লাগানো থাকে তাহলে কিন্তু এই প্রসেসটি কাজ করবে। এরপরে আপনাদেরকে যেটি করতে হবে, আবার মেনু চাপ দিতে হবে। মেনু চাপ দেওয়ার পরে 6483 চাপ দিলে কিন্তু দেখুন এখানে যে আরএডি, মনে করেন যেটা রেড কালার কম বেশি করার জন্য কিন্তু আমাদেরকে যেতে হবে হাইটে। হাইটে যেতে গেলে অবশ্যই আবার আপনাদেরকে মেনু, তারপরে 6, মনে করেন যে 6 এর যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো নয়, আবার আপনাদেরকে এখান থেকে জিরোতে আসতে হবে। আপনারা ঠিক যখন জিরো চাপ দিবেন, জিরো চাপ দেওয়ার পরে দেখুন এখানে যে লেখা আছে ভিতে ভার্টিকেল, এই সমস্যাটা কিন্তু ভার্টিকেল সেকশন থেকে। তা আপনাদেরকে অবশ্যই ভার্টিকেলের যে এসআইতে কিন্তু সাইজ রয়েছে, এখানে যে টিভির ভলিউম মানে পি প্লাস রয়েছে, পি মাইনাস রয়েছে, এটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিচে আসতে হবে। নিচে আসার পরে এটি আপনাদেরকে কম বেশি করে দিতে হবে। এটা জিরো করা আছে, এটা আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। এটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু হাইটটি অটোমেটিক বেড়ে যাবে। এছাড়া দেখা যাচ্ছে যে ওপরে নিচে বেশি বাড়তেছে, মাঝখানে বাড়তেছে না, সেক্ষেত্রে আপনাদেরকে ভি, তারপরে এসসি আছে, এটি একটু কমে দিতে হবে। এটা যতদূর কম রাখেন আর কি, তাহলে ছবিটার একটু কোয়ালিটি ভালো আসবে। তারপরে আবার আপনাদেরকে এখানে যে ভার্টিক্যাল সাইজ রয়েছে এটি কমে দিয়ে আপনারা আপনাদের যেটি দরকার সেটি করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের বাসায় যদি এই ধরনের সমস্যা হয় আপনাদের টিভিতে, তাহলে আপনারা কিন্তু নিজে নিজে আর সার্ভিস মোড ওপেন করে এটি এই সমস্যাটি ঠিক করে নিতে পারবেন। এখন এখান থেকে বেরে আসার উপায় কি, আপনাদের তো প্রয়োজনীয় কাজ এখন শেষ হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আসার উপায় আবার আপনাদেরকে মেনু চাপ দিলে কিন্তু এই অপশন থেকে আপনারা বাহির হয়ে যাবেন। এটা সম্পূর্ণ একটি ইজি প্রসেস, আশা করি এটা আপনারা বাসাতেই করে নিতে পারবেন, আপনাদেরকে কোনো কারো কাছে যেতে হবে না। আর সর্বশেষে আমরা একটি কথাই বলবো, আমাদের এই চ্যানেলে কিন্তু এই ধরনের এর শিক্ষণীয় টিপস ইলেকট্রনিক্সের দিয়ে যাব। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকা বেল বোতামটি আপনারা ক্লিক করে দিবেন, এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই যেন আপনারা পেতে পারেন এবং সেটি দেখে নিয়ে শিখে নিতে পারেন, সে বিষয়ে আপনারা অবশ্যই মাথার মধ্যে রাখবেন। পরিশেষে আপনাদেরকে অশেষ ধন্যবাদ।